আজ 5ই অক্টোবর বাংলা সাহিত্যের চিন্তামূলক বা মননশীল ধারার অন্যতম প্রধান লেখক, পাশাপাশি আধুনিক বাংলা গদ্যের একজন আদি প্রবক্তা ও স্রষ্টা ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ধুর্যটি প্রসাদ পেশায় ছিলেন অধ্যাপক, মূলত অর্থনীতির অধ্যাপক, যদিও সমাজতত্ত্ব বিষয়ে তার প্রচুর কাজ, প্রচুর পড়াশোনা এবং চিন্তা ভাবনা ছিল, ফলে তাকে এক অর্থে সমাজতাত্ত্বিকও বলা চলে। যিনি পড়িয়েছেন লখনৌ বিশ্ববিদ্যালয়ে, শেষ জীবনে আলিগড় বিশ্ববিদ্যালয়ে, পৃথিবীর বহু দেশে নানাবিধ সম্মেলনে অংশ নিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। আর লেখক হিসেবে তিনি মূলত বৌদ্ধিক লেখালেখির দিকেই তার ঝোঁক ছিল, সমাজ, সংস্কৃতি, সাহিত্য, অর্থনীতি, মনস্তত্ত্ব ইত্যাদি বিষয়ে লিখেছেন, বেশ গুরুত্বপূর্ণ লেখায় লিখেছেন। যদিও কথা সাহিত্যিক হিসেবেও তার খানিকটা সুনাম রয়েছিল, মূলত তার তিনটি উপন্যাসকে ট্রিলজির মতোই বলা চলে, অন্তঃশিলা, আবর্ত এবং মোহনার জন্য। এই তিনটির মধ্যেই তিনি আসলে ওই আধুনিক নাগরিক জীবনের, শিক্ষিত জনগোষ্ঠীর যে মনস্তাত্ত্বিক পরিমণ্ডল সেইটি নিয়েই এখানে তিনি লিখেছেন, এবং পাশাপাশি এক ধরনের চেতনা প্রবাহ রীতিরও চর্চা করেছেন। ফলে গুরুত্বের দিক থেকে এবং বৌদ্ধিক উপন্যাসের দিক থেকে এই তিনটির কথা বাংলা সাহিত্যে সবসময় উচ্চারিত হয়ে আসবে। কিন্তু তার মূল পরিচয় প্রাবন্ধিক হিসাবে, অত্যন্ত ক্ষুরধার ভাষা, খুবই সরস ভঙ্গিও বলা যেতে পারে, কিন্তু প্রশ্নের ধার ছিল অসাধারণ। তার গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে আমরা ও তাহারা, চিন্তয়সী, সুর ও সঙ্গীতি, মনে এলো, ঝিলিমিলি ইত্যাদি। এখানে উল্লেখ্য যে তিনি সঙ্গীত বিষয়ে তার প্রচুর অভিনিবেশ, নিষ্ঠা এবং পড়াশোনা এবং চিন্তা ভাবনা ছিল এতটাই যে খোদ রবীন্দ্রনাথের সঙ্গে তার সঙ্গীত নিয়ে নানা রকম আলাপ আলোচনা, চিঠিপত্র আদান প্রদান, সংলাপ, কথোপকথন হতো, যার ভিত্তিতে বলা যায় রবীন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে তার একটি গ্রন্থ রয়েছে সুর ও সঙ্গতি নামে। আর ইংরেজিতেও লিখেছেন তিনি, ইংরেজিতেও তার বেশ কিছু গ্রন্থ রয়েছে, যেগুলো মূলত বাইরে থেকে প্রকাশিত হয়েছে, বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পঠিত হয়, আলোচিত হয়। তার বিষয় সমাজ, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, এমনকি সঙ্গীত। তো আজকে আমি তার জন্মদিনে তার ছোট্ট একটি নিবন্ধ পাঠ করতে চাই। এটার নাম কেন লিখি, এটি সম্ভবত কোনো পত্রিকার অনুরোধেই লিখিত হয়েছিল, কিন্তু এর মধ্যে তার যে সরস ভাষাভঙ্গি এবং তার যে বিপুল বাক বৈদগ্ধ এবং চিন্তার মৌলিকতা সবই ফুটে উঠেছে, ফলে আমি মনে করি এটি ধুর্জি প্রসাদের একটি প্রতিনিধিত্বশীল রচনাই। ফলে আমি আজকে তার জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে সেই নিবন্ধটি পাঠ করছি। কেন লিখি, আমার মতে প্রশ্নটি এতই অবিশেষ যে ভিন্ন ভিন্ন সাহিত্যিকের কাছ থেকে, তার বিভিন্ন উত্তর থেকে লেখা সম্বন্ধে কোনো মূল্যবান সিদ্ধান্তে আসা যায় না। যখন উদ্দেশ্যটা নিশ্চয়ই সাহিত্যিক, ব্যক্তিগত জীবনের গোপন খবর জানা নয়, তখন প্রশ্নের রূপ অন্য প্রকারের হওয়াই ভালো ছিল। এই যেমন, ওই রচনাটি অন্যভাবে না সাজিয়ে কেন এইভাবে সাজালেন, কিংবা কেমন করে আপনার বক্তব্যটি এই বিশেষ রূপটি পেল, অর্থাৎ আমার মতে হোয়াইয়ের বদলে হাওয়ের দিকে ঝোঁক দিলেই সমালোচনার পক্ষে সুবিধা হতো। আর প্রশ্নটির অন্তরালে একটা দার্শনিক মন উঁকি দিচ্ছে, সেটা বোধহয় ঠিক প্রগতিশীল সাহিত্যের উপযোগী নয়। কেন 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 এই জীবন ধারণ, কেন এই সাহিত্যের নেশা, নিতান্ত ভারতীয়, নিতান্ত মধ্যযুগীয়, নিতান্ত হিন্দু নয় কি? তার চেয়ে কোন মানসিক প্রক্রিয়ায় বিষ্ণুদেব জন্মাষ্টমী লেখেন, প্রেমেন মিত্র গল্প খাড়া করেন, মানিক বন্দ্যোপাধ্যায় তার গল্পের কাঠামো গড়ে তোলেন যদি জিজ্ঞাসা করা হতো এবং তারা ভেবে চিন্তে উত্তর দিতেন, তবে আমার মতো শিক্ষার্থী সাহিত্যিকের কল্যাণ হতো। তাছাড়া ওই প্রশ্নের উত্তর কখনো অনেস্ট হতে পারে না,
তার কারণে এই যে ওই কেনর গোটা কয়েক বাঁধা উত্তর আছে, যেসব উত্তর আবার তার সুপরিচিত সাহিত্যিক মতবাদের সঙ্গে নিতান্ত ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা এই মতবাদগুলি ছাত্রাবস্থা থেকেই জানি, অতএব সেগুলো আমাদের মনে এক প্রকার সংস্কারে পরিণত হয়েছে এবং তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়া শক্ত। আমরা নানা কারণে লোকের কাছে প্রমাণিত হতে চাই যে আমরা এই দলের না ওই দলের, অতএব না তুলিয়ে দেখেই আমরা প্রশ্নটির বিশিষ্ট দলের সহজ বিশ্বাসপ্রসূত উত্তরই দিয়ে থাকি এবং দিতেই থাকব। দৃষ্টান্ত দিচ্ছি, আমরা পড়েছি যে সাহিত্যের তিনটি স্কুল আছে, ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম। ক্লাসিসিজমে কেন লিখের উত্তর শৃঙ্খলার আবিষ্কার, রোমান্টিসিজমের হলো প্রেরণা, ভাব ইত্যাদি, এবং রিয়ালিজমের উত্তর পর্যবেক্ষণ, পূর্ণ দৃষ্টি। তাছাড়া সোশ্যাল স্কুল উঠেছে যার বর্তমান ঝোঁক রিয়ালিজমের দিকে। এখন কোন লেখক যদি নিজেকে সোশ্যালিস্ট প্রতিপন্ন করতে চান, তবে তার উত্তর কি হবে ভাবা খুব শক্ত নয়। তিনি বলবেন যে তিনি লেখেন সব চোখটা খুলে যাতে দুঃখ দৈন্য ধরা পড়ে, তার কারণ সুস্পষ্ট হয়, সেই কারণ সেই রীতিনীতি বুঝে যেন সর্বসাধারণের অর্থাৎ পাঠক পাঠিকা যারা জনগণ যেন দুঃখ দৈন্যের নাগপাশ থেকে নিষ্কৃতি পায়, শ্রেণীর অত্যাচার বন্ধ হয়ে যায়। হয়তো তাদের ভাষা অন্য হবে, কিন্তু দাঁড়ায় তাই, কেন উত্তর সর্বত্রই বাধা বুলিতে জড়িয়ে পড়ে। একধারে তৈরি থিওরি, অন্য ধারে পৌজ, দুটোর মাঝখানে কেন 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 বঙ্কিম সুরে কাঁদতেই থাকে। তবে অবশ্য একটা কথা উঠতে পারে, কেনই বা প্রশ্নটি ব্যক্তিগত হবে না, সাহিত্য তো সাহিত্যিকেরই এক প্রকার ব্যবহার, কেনই বা এই সাহিত্য সমালোচনা এক প্রকার ডিটেকটিভগিরি হবে না, মহা মহারথীরা সাহিত্যের নামে ওই কাজই তো করছেন। অ্যাডমন্ড উইলসনের ডিকেন্সের আলোচনা এক প্রকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন, আমি এর উত্তর দিতে আপাতত অক্ষম, সেই জন্য বাক্যবে না করে খোলাখুলি বলছি কেন লিখি। ইংরেজি বই ও প্রবন্ধ লিখেছি, তার প্রধান কারণ চাকরি বজায় রাখা। বাবা যে টাকা রেখেছিলেন সেটা 3%-এর বদলে 6% থাকলে ইংরেজিতে কোনো বই লেখার প্রয়োজন হতো বলে মনে হয় না। প্রথম, ইংরেজি বই লেখার উৎস ছিল কর্তৃপক্ষের শ্লেষ, দুর্যোগটি সঙ্গীত আর সাহিত্য নিয়েই অর্থাৎ ফাজলামি করেই কাটায়, কাজের মতো কাজ করে। শেষের উত্তর, শ্লেষের উত্তরে 2-3 বই ঘেঁটে এবং তাদের উল্লেখ দিয়ে বই লিখলাম এবং লিখে পৃথিবীর জনাদশেক মাথাওয়ালা লোকের কাছে পাঠালাম। তাদের চিঠিতে আত্মবিশ্বাস এলো, চিঠিগুলো কর্তৃপক্ষকে গোপনে দেখিয়েছিলাম, তখন বয়স ছিল কম তাই ঔদ্ধত্য একটু বেশি ছিল, কিন্তু খবরের কাগজে ছাপাবার লোক সংবরণ করবার মতো ব্রাহ্মণ্যও ছিল, এই জন্য এখনো আত্মপ্রসন্ন। দ্বিতীয়, ইংরেজি বইয়ের মূলে প্রায় একই মনোভাব, তবে শ্লেষ ছিল অন্য ধরনের, দুর্যোগটি পড়েই গেল লিখলো না কিছু। তৃতীয়, ইংরেজি বইয়ের আদিতে ছিল একজন বিশিষ্ট বন্ধুর বিশ্বাস যে বর্তমান ভারতীয় সভ্যতা সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে, তবু প্রেরণাটি নিতান্ত সৎ ছিল না, কারণ লক্ষ্য করছিলাম যে আমার টুকরো প্রবন্ধ ভাঙিয়ে একাধিক ব্যক্তি করে খাচ্ছে এবং তাদের মুখ বন্ধ করবার জন্য লিখবার প্রয়োজন জেগেছিল। শেষ বইখানি মুখ্যত অর্থকরী, গৌণত আত্মবিশ্বাস প্রসূত। বাংলা প্রবন্ধ, গল্প, নভেলের মধ্যে শতকরা 90% লিখেছি পরের তাগিদে, টাকার জন্য যা সব লিখেছি তার মধ্যে অধিকাংশই বাজে, বন্ধুদের অনুরোধই আমার কাছে বেশি মূল্যবান। আমার নিজের বিশ্বাস এই যে যখনই আমি চোটে লিখেছি তখনই আমার লেখা সুখপাঠ্য হয়েছে, প্রেরণায় আমি বিশ্বাস করি না। মাস 2-3 একটা বিষয় নিয়ে মেতে রইলাম, একটা কি দুটো ছোট্ট ভাব মাথার মধ্যে ঘুরঘুর করতে লাগলো, ছাত্র বন্ধুদের সঙ্গে কথা কয়ে সেগুলিকে স্পষ্ট করলাম, এমন সময় কোনো সম্পাদক জরুরি চিঠি পাঠালেন, লেখা চাই এখনই, একটা প্রবন্ধ লিখলাম। গল্প ও নভেলের পেছনে ছিল রাগটাই প্রধান, অনুরাগের লেশ নেই, মোটামুটি দাঁড়ায় এই লিখি দম্ভের জন্য, আত্মসম্মানের জন্য, রাগ প্রকাশের জন্য প্রধানত। কখনো কখনো নিতান্ত অল্প ক্ষেত্রে লিখি নিজের মনোভাব সাজাতে, বাকিটা ব্রিজ না খেলে সময় কাটানোর উদ্দেশ্যে। প্রকাশক সম্পাদক যদি আজ আমার বিপক্ষে ধর্মঘট করেন, তবে নিশ্চয়ই নিজের গাঁটের পয়সা খরচ করে বই ছাপবো না, পরের উপকারের জন্য লিখিনি,
প্রেরণার জন্যও নয়, এটাই সত্য উত্তর। আমি অন্তত জানি যে আমি তৃতীয় শ্রেণীর লেখক, প্রাণপণ চেষ্টা করছি দ্বিতীয় শ্রেণীতে উঠতে, সেই জন্যই বোধহয় কেনর চেয়ে কেমনের দিকে আমার পক্ষপাত। বলা বাহুল্য এটা আমার বিনয় নয়, কারণ চতুর্থ শ্রেণীর লেখক সম্প্রদায় আজও নির্মূল হয়নি বাংলাদেশ থেকে। ধন্যবাদ সবাই।